ভিডিওর প্রথমেই আপনাদের সকলকে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশা চ্যানেলে অনেক অনেক স্বাগত অভিনন্দন নমস্কার। আমি আপনাদের বন্ধু কৌশিক আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষত আজকের এই সাপ্তাহিক রাশিফল থেকে আপনি জানতে পারবেন রাশিচক্রের তৃতীয় রাশি এবং বায়ুতত্ত্বের রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ অর্থাৎ 26 জুন 2023 থেকে 2 জুলাই 2023 এই সাতটি দিনে কোন কোন জিনিসের প্রতি আপনাকে অধিক ধ্যান রাখতে হবে, কোন কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, গ্রহ নক্ষত্রের অবস্থান কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে নাকি আপনার সামনে কোনো বাধা এসে দাঁড়াতে পারে, আর কি প্রতিকার বা পরিকল্পনা করলেই বা সেই বাধা থেকে মুক্তি পাওয়া সম্ভব বা নিশ্চিতভাবে তার সুফল প্রাপ্ত করা যাবে, কি আপনার শুভরত্ন আর কোন দিক নির্দেশনা করলেই বা সাফল্যের দিকে অগ্রসর হতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনার রাশি মিথুন রাশি সম্পর্কে এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে। যারা মিথুন রাশির জাতক এবং জাতিকারা আছেন, বর্তমান সপ্তাহ আপনাদের জন্য একটি শুভ এবং কার্যকারী সপ্তাহ হিসেবে পরিগণিত হতে চলেছে। এই সময় কিন্তু সাফল্য অর্জনের জন্য আপনি যার পর নাই প্রচেষ্টা করতেও দেখা যাবে, পাশাপাশি এই সময় কিন্তু বিভিন্ন উৎস থেকে আপনার কর্মপ্রাপ্তি বা সাফল্যের একটা ইতিবাচক দিক উন্মুক্ত হতে দেখা যাবে। দীর্ঘ দিন ধরে যে সমস্ত মিথুন রাশির জাতক এবং জাতিকারা চাকরির সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, এই সপ্তাহ কিন্তু সেই কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার সেই ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে যারা কাজ সাথে যুক্ত আছেন বা কর্মরত ব্যক্তি আছেন তারাও কিন্তু এই সপ্তাহে পদোন্নতি করার একটা সুযোগ প্রাপ্ত করতে চলেছেন। যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু এই সময়কালে কাঙ্ক্ষিত সুবিধা পেতে চলেছেন এবং ব্যবসা সম্প্রসারণের যে পরিকল্পনা এবং ব্যবসা সম্প্রসারণের যে চিন্তাভাবনা সেটি কিন্তু বাস্তব রূপ নিতেও দেখা যাবে। যদি বিদেশের সাথে সম্পর্কিত কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে এই সপ্তাহে কিন্তু আপনার বিশেষ সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কর্মজীবন অর্থাৎ আপনার ব্যবসা বা চাকরি সংক্রান্ত কোনো ভ্রমণ এই সপ্তাহে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং যেটি আপনার জন্য অত্যন্ত শুভ ও কার্যকারী প্রমাণিত হতে চলেছে। এই সময়কালে কিন্তু সমাজে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে, পাশাপাশি পারিবারিক ক্ষেত্রেও কিন্তু অনেক নির্ভরযোগ্য ব্যক্তিত্ব হয়ে উঠতে চলেছেন। জীবনের বেশিরভাগ সময়টাই এই সপ্তাহটি জুড়ে বেশ মজা করে কাটাতেই দেখা যাবে যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে হঠাৎ কোনো গেট টুগেদার, কোনো পিকনিক, কোনো পার্টি, বন্ধুবান্ধবের সাথে কোনো জমায়েত ইত্যাদির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এই সময় জমি এবং বাহন তার সাথে সাথে ভবন ক্রয় বিক্রয়ের যদি কোনো চিন্তাভাবনা থাকে সেটিও কিন্তু পূরণ হতে চলেছে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থেকে থাকে সেই বিবাদও কিন্তু মিটে গিয়ে নতুন করে আশার আলোর সঞ্চার হতে দেখা যাবে। যে সমস্ত মিথুন রাশির শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন বা তার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সময়কালে কিন্তু ভালো কোনো সুখবর আপনারা প্রাপ্ত করতে চলেছেন। পাশাপাশি যে কোনো ছাত্রছাত্রী বিদ্যালয় স্তর কলেজ স্তর সমস্ত ছাত্রছাত্রীরাই কিন্তু বিশেষ মনোযোগী হতেও দেখা যাবে এই সপ্তাহটি জুড়ে। তবে এই সপ্তাহে কিন্তু আপনার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ খানিকটা বাড়তে চলেছে। এই সময়কালে কিন্তু কোনো বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণত হওয়ার একটা সম্ভাবনা প্রবল। একই সাথে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের এই সম্পর্ক কিন্তু তীব্র থেকে তীব্রতর হতে দেখা যাবে। এই সময় আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে আপনার সম্পর্ক যদি কোনো কারণে খারাপও থেকে থাকে বা ভুল বোঝাবুঝি ইতিপূর্বে হয়ে থাকে সেই ভুল বোঝাবুঝি দূর হওয়ার একটা যোগ পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি আপনার সেই পুরনো প্রেম আবার পুরনো ছন্দে গতিশীল হতে দেখা যাবে। দাম্পত্য জীবন যারা অতিবাহিত করছেন তাদের জীবনেও কিন্তু সুখের সঞ্চার হতে চলেছে। এই সময়কালে আপনার স্বামী অথবা স্ত্রীর সাথে সম্পর্কিত যে কোনো বিষয় সম্পর্কে আপনার কিন্তু কৃতকর্ম সম্মানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
পরিবার সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাদের কিন্তু অবশ্যই পিতামাতার মতাদর্শ বা পিতামাতার মতামত গ্রহণ করতে হবে, তাহলে আপনারা কিন্তু যথাযথ ফল লাভ করতে পারবেন। যারা মিথুন রাশির জাতক এবং জাতিকারা আছেন, যদিও সপ্তাহের প্রথম দিকে কোনো বন্ধুর কাছে অর্থ সাহায্য নিলেও নিতে হতে পারে, তবে দিন যত অতিবাহিত হবে অর্থনৈতিক কিন্তু অবস্থা আরও দৃঢ় থেকে দৃঢ়তর হতে দেখা যাবে। তবে এই সময়কালে কিন্তু পরিবার স্থানটাকে একটু বুঝে চলতে হবে। কোনো বিশেষ ভুল কারণের জন্য, কৃতকর্মের জন্য পরিবারে কোনো বিবাদ সংঘটিত হলেও হতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের সাথে কিন্তু কর্মচারী স্থানীয় যে সমস্ত ব্যক্তিত্বরা আছেন খুব সদ্ভাব বজায় থাকবে, যে কারণে সমস্ত কাজ কিন্তু যথাসময়ে সমাপ্ত হতেও দেখা যাবে। তবে মধ্যভাগে প্রেমের সম্পর্কের ব্যাপারে একটুখানি গোলযোগের সন্দেহ করা যাচ্ছে, এই সময়কালে কিন্তু আপনাকে একটু আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বুঝে চলতে হবে। জীবিকা ক্ষেত্র বেশ ভালো, আনন্দের সাথেই থাকতে চলেছে, তবে সপ্তাহের শেষের কটা দিন খানিকটা চাপ বাড়লেও বাড়তে পারে। যারা মিথুন রাশির জাতক এবং জাতিকারা আছেন, এই সপ্তাহে আপনাদের শুভ দিক অগ্নিকোণ এবং শুভরত্ন পান্না। যে কোনো শুভকর্ম সম্পাদনের পূর্বে আপনারা যদি এই দুটি জিনিসের প্রাথমিকতা দিতে পারেন বা প্রাধান্য দিতে পারেন, তাহলে নিশ্চিতভাবে সেই কর্মে শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। আপনার প্রতিদিনের শুভ সংখ্যা, শুভ সময় এবং শুভ রং জানতে দৈনিক রাশিফলে চোখ রাখুন। সব দিক থেকে ভালো থাকতে এবং সব বাধা থেকে পরিত্রাণ পেতে মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন, প্রতিদিন ভক্তি সহকারে গণপতির পূজায় দুর্বা নিবেদন করে গণেশ চালিসার পাঠ করুন। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে, আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে এবং আর্থিক স্থিতি বৃদ্ধি করতে অনেক সহায়ক হবে। যারা মিথুন রাশির জাতক এবং জাতিকারা আছেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো বন্ধুরা, এই ছিল আপনাদের এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। দৈনিক, মাসিক এবং বাৎসরিক তথা গ্রহের গোচরগত রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন। আপনার রাশি সম্বন্ধীয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং পরামর্শ নিতে স্ক্রিনে আসা এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।